गंगा हलुद शाड़ी तुम्हें पुरो जानकी दीदी मत लगे अच्छा भूत अभिनय तुम वृंदा के भय देखा गेले कि हलो ও আমাকে জানকি ভেবে খুব ভয় পেয়েছে ভালো করে ভয় দেখিয়েছি কালকে অরুণের কাছে সত্যিটা বলবে বলে স্বীকার করেছে তাই হ্যাঁ কালকেই ওই সত্যনারায়ণের আসল রূপ সবার সামনে আসবে আউটহাউসে থাকা রমাপ্রভা মালতী ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে রমাপ্রভা মাসিমা এই বিষয়টা প্রমাণ করবেন কি করে সেটা নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল তুমি একটা দারুণ উপায় বের করে বৃন্দাকে ভয় পাইয়ে দিলে তোমাকে ধন্যবাদ সীতা আমাকে এভাবে থ্যাঙ্কস বলার কি আছে তোমার খুশি থাকার জন্যই তো আমার দ্বারা যেটা করা সম্ভব সেটা করাটাই তো আমার কর্তব্য তোমাকে যে কষ্ট দিয়েছে ওই সত্যনারায়ণ কালকেই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো ঠিক আছে সীতা গুড নাইট গুড নাইট কাছে সব সত্যিটা বলে দেওয়া ভালো বাবা যা যা ভুল করেছে গঙ্গার কাছে সেসব বলে দিয়ে বাবার যাতে কোনো কষ্ট না হয় সেটাও দেখতে হবে আর আন্টিকেও আমাকে বাঁচাতে হবে গঙ্গা আমার তোমার কাছে কিছু কথা ছিল আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন তো তুমি কিছু বললে না সেজন্য তোমার সাথে আমার আর কোনো কথা নেই সেই দিন আমার যা অবস্থা ছিল সেই জন্য আমি কথা বলতে পারিনি কিন্তু এখন তোমাকে সব সত্যি কথাটা আমি বলে দিতে চাই আউট হাউসে যিনি আছেন উনি রমাপ্রভা উনি আমার আন্টি হন আমার বাবা সম্পত্তির লোভে আমাকে আর মাকে ওদের মতো সেজে আমাদেরকে নাটক করতে বলেছে আমার বাবা যা করেছে তা সব ভুল জেনে আমি ওনার সাথে ঝগড়া করেছি কিন্তু আমি সত্যি বলছি আন্টি আর মালতীকে মেরে ফেলবে বলে আমাকে ভীষণ ভয় দেখিয়েছে কিন্তু আমি বাবাকে ভয় পাই না আমি চাই আন্টিরা সবসময় ভালো থাকুক আর তাই জন্য আমার বাবা আন্টি আর মালতীকে যেখানে আটকে রেখেছে সেখানে আমি আমার বন্ধুকে পাঠিয়ে ওদেরকে বাঁচাবার চেষ্টা করেছিলাম আর ওদেরকে বার্মা পাঠাবার জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু ওরা মহলে চলে আসলো আর আমি খুব কষ্ট পেয়েছি তাতে এই বাড়িতে আমার মা যে জায়গাতে আছে সেখানে আমার আন্টির থাকা উচিত আর ওনাকে যে কোনোভাবে এই পরিবারের একজন সদস্য করে নিন আর আমার বাবা মা যা ভুল করেছে তাতে যাতে ওনারা কোনো অসুবিধায় না পড়ে সেটাও দেখে নিন তুমি যে সত্যিটা বলেছো আমি তার জন্য খুশি হয়েছি কিন্তু আমাকে যে সত্যিটা বলেছো সেটা তোমায় অরুণকেও বলতে হবে তবেই ও বিশ্বাস করবে সেজন্য তুমি ওর কাছে এসেও বলো অরুণ যদি কোনোভাবে আমার বাবা মা যা অন্যায় করেছে তা জানতে পারে তাহলে ওরা দুজনেই বিপদে পড়বে তোমার মা বাবাকে যাতে ক্ষমা করে দেয় সেজন্য আমি ওর সাথে কথা বলবো কিন্তু তার আগে তুমি ওকে গিয়ে সত্যিটা বলো চলো হলুদ শাড়িতে তোমাকে পুরো জানকী দিদির মতো লাগছে ভূতের অভিনয় করে তুমি বৃন্দাকে যে ভয় দেখাতে গেলে কি হলো জানকী ভেবে খুব ভয় পেয়েছে ভালো করে ভয় দেখিয়েছি আউটহাউসে থাকা রমাপ্রভা মালতী ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে Hey!
আয়। আমি এত বলার পরেও তুই অরুণের কাছে গিয়ে সত্যি কথা বলতে যাচ্ছিস? আমি না বললে জানকীর আত্মা আমাকে মেরে ফেলবে বলে আমি বলতে গেছিলাম, আমি আর কি করতাম বলো? এই তোকে যে ভয় দেখাচ্ছিল সেটা ভূত নয়, ভূতের ছদ্মবেশে ওটা ছিল সীতা। এই দেখ এখানে ফুটেজে দেখ, দেখ ভালো করে। হলুদ শাড়িতে তোমাকে পুরো জানকী দিদির মতো লাগছে, ভূতের অভিনয় করে তুমি বৃন্দাকে যে ভয় দেখাতে গেলে কি হলো? কালকে ওই সত্যনারায়ণের আসল রূপটা সবার সামনে আসবে। আউট হাউসে থাকা রমাপ্রভা আর মালতী ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে। রমাপ্রভা মাসিমা এই বিষয়টা প্রমাণ করবেন কি করে সেটা নিয়েই আমার ভীষণ টেনশন হচ্ছিল। তুমি একটা দারুণ উপায় বের করে বৃন্দাকে ভয় পাইয়ে দিলে, তোমাকে ধন্যবাদ সীতা। তোর মুখ থেকে সত্যি কথাটা বার করার জন্য সীতা আর গঙ্গা মিলে নাটক করছিল, দেখলি? যখন ওরা দুজন মিলে আমাকে এইভাবে বোকা বানিয়েছে আর ওদেরকে আমি সম্মান করব না। ওরা চালাকি করে আমার কাছ থেকে সব সত্যিটা জেনে নিয়েছে, এবার ওরা আবার কোনো নাটক করে অরুণের কাছে তোমার আসল চেহারাটা বার করে দেবে। কিন্তু এই ব্যাপারে আমি আর ওদেরকে কোনো সাহায্য করব না, আর তোমার ব্যাপারে আমি আর কখনো ওদের কাছে কিচ্ছু বলবো না। অরুণ এখনই অফিস চলে যাবে, তুমি এসে ওকে সত্যিটা বলে যাও। আমাকে ভূতের ভয় দেখিয়ে ঠকিয়েছো তাই না? আমার বাবা তোমাদের মধ্যে তফাত কি রইল? না বৃন্দা, অনেক হয়েছে, তোমরা আর কিছু বলো না। এই ব্যাপারে আমি আর তোমাদের কোনো সাহায্য করব না, আর আমার বাবার ব্যাপারে তোমরা যা করতে পারো করে নাও, আমি কিচ্ছু বলবো না। না বৃন্দা, আমি বৃন্দা নয়, মালতী। আমার সাথে কথা বলা বন্ধ করে এখান থেকে চলে যাও, যাও। সীতা, আমি এখন অফিস যাচ্ছি, বিকেলে আরতি হওয়ার আগে আমি বাড়ি ফিরে আসবো, তুমি একবার দেবসেনাকে বলে দাও। অরুণ এখনো তোমার সাথে কথা বলছে না? না। কোনো একদিন তুমি পরিহার পূজা করতে গিয়েছিলে বলে, ওই মন্দিরে গিয়েছিলে বলে এতদিন ধরে কথা বলছে না? ওর রাগ একটু বেশি, ও এখন এরকমই করবে। তুমি এসব নিয়ে কিছু মনে করো না। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? না, অভ্যেস হয়ে গেছে। কোথায় গেল নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। কোথাও থাকবে হয়তো। Peace.
এটা কোনো গুহা বলে মনে হচ্ছে। দেখি চলুন। আমি আগুনে আটকে পড়েছি।